বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য জাতীয় ও এ দল ঘোষণা করেছে পাকিস্তান। সিরিজের অনিশ্চয়তা কাটাতে আগেভাগে জাতীয় দলকে পাকিস্তানে গিয়ে অনুশীলনের জন্য প্রস্তাব দিয়েছে পিসিবি, এমন খবর গণমাধ্যমে। এ দলের সিরিজের সূচিও পরিবর্তন হতে পারে। ক্ষমতার পালাবদলের প্রভাব পড়েছে দেশের ক্রিকেটেও। শোডাউন চলছে বিসিবিতে, অনুপস্থিত নির্বাচিত বোর্ড পরিচালকরা, শীর্ষ কর্মকর্তাদেরও সবাই আসছেন না অফিসে। এমন পরিস্থিতিতে স্থবির আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্ক। এ দলের পরপরই পাকিস্তান যাওয়ার কথা জাতীয় দলের, শুরু হয়েও বন্ধ ক্যাম্প, দল ঘোষণাও অনিশ্চিত। 17 আগস্ট ঢাকা ছাড়ার কথা জাতীয় দলের। বাংলাদেশের এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগ বাড়িয়ে আগে ভাগে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে থাকা এবং অনুশীলনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে বিসিবির পক্ষ থেকে এখনও কোনো সাড়া মেলেনি। পিসিবির সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে পিটিআই। 2 টেস্ট সিরিজের প্রথমটি রাওয়ালপিন্ডিতে শুরু হবে 21 আগস্ট, আর 30 আগস্ট দ্বিতীয় টেস্ট করাচিতে। এদিকে এই সিরিজের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। নতুন সহ অধিনায়ক করা হয়েছে সৌদ শাকিলকে। ধারাবাহিক ঘরোয়া পারফরমেন্সে ডাক পেয়েছেন কামরান গুলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা। 13 মাস পর ফিরেছেন নাসিম শাহ। বাকি 13 জনই সবশেষ গত ডিসেম্বরে খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজে ছিলেন। ইঞ্জুরি আর অফফর্মের কারণে বাদ পড়েছেন ইমামুল হক, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলী, সাজিদ খান। একই সঙ্গে বাংলাদেশ এ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনস দলও ঘোষণা করা হয়েছে। সে দলের নেতৃত্বে সৌদ শাকিল। টেস্ট দলের আরও 7 সদস্য আছেন সেখানে। এ দলের সিরিজের প্রথম 4 দিনের ম্যাচ খেলবেন তারা। 11 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তানের ক্যাম্প, নতুন হেডকোচ জেসন গিলেসপি আর সহকারী আজহার মাহমুদের অধীনে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।